ডাম্বো নামের কার্টুনে সেই বড় আকার কানওয়ালা হাতিটার কথা নিশ্চয়ই মনে আছে। শুধুমাত্র বিশালাকার কানের জন্য যেমন খ্যাতি পেয়েছিল ডাম্বো, তেমনি তাকে সার্কাসে স্ট্যান্ড পারফরমেন্স করাতেও বাধ্য করা হয়েছিল। কিন্তু এবার লম্বা কানের তালিকায় যুক্ত হয়েছে পাকিস্তানের বিখ্যাত ছাগল সিম্বা। 21 ইঞ্চি লম্বা দুই কানের অধিকারী এই বাচ্চা ছাগলটি ইতিমধ্যে দেশ বিদেশে ব্যাপক নামডাক পেয়ে গেছে তার শারীরিক বৈশিষ্ট্যের কারণে। ডাম্বো হাতির মতো সিম্বাকে আর কোনো দুর্ভোগ পোয়াতে হচ্ছে না, বরং ছাগলটি এখন রীতিমতো তারকা। প্রাণীদের জন্য আয়োজিত সৌন্দর্য প্রতিযোগিতায় জেতার পাশাপাশি গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লেখানোর দ্বার প্রান্তে চলে এসেছে সিম্বা। শুধু তাই নয়, সিম্বার কান রক্ষা করতে নকশা করে দুইটি বিশেষ ধরনের বোম তৈরি করে দিয়েছে তার মালিক। সিম্বার মালিক মোহাম্মদ হাসান জানিয়েছে, বিশ্বের সবচেয়ে লম্বা কানের অধিকারী ছাগলের আনুষ্ঠানিক স্বীকৃতি পাক বা না পাক, সিম্বা ইতিমধ্যে পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় বিশেষ এক তারকা। কানসহ ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়তে খ্যাতি লাভ করতে শুরু করেছে সিম্বা। মোহাম্মদ হাসানের আরেকটি চিন্তার কারণ হলো তার প্রতিদ্বন্দ্বী বিডাররা। সিম্বার খ্যাতি দেখে প্রলুব্ধ হয়ে তার ছাগলটিকে ক্ষতি করতে পারে বলে শঙ্কা রয়েছে তিনি। সিম্বাকে বিপদ আপদ থেকে রক্ষা করতে ধর্মীয় প্রথাগত রীতি অনুযায়ী প্রার্থনা করেন তিনি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক।